আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি প্রেমী। পাখি প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই? নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। চলে এলাম আহমদুল্লাহ ভাইয়ের বাসায়। ভাইয়ের কিছু ডায়মন্ড আপের সেট আপ রয়েছে, কিছু বার্জিগরের সেট আপ রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন বন্ধুরা। যারা এখনও আমার এই পাখি প্রেমী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আমি আজকে দেখাবো ভাইয়ার সেট আপে কী ধরনের পাখি রয়েছে, পাখি সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস এবং কি বিভিন্ন ধরনের পরামর্শ নিতে চাইলে বা আমার কোনো জায়গায় ভুল হলে আপনারা যদি পরামর্শ দিতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে একজোড়া ডায়মন্ড আপ দেখতে পাচ্ছি, ডায়মন্ড আপের একটি বেবিও রয়েছে, দেখতে পাচ্ছেন বেবিতে। বেবিটি রেখে আবার ডাবটি ডিম দিয়েছে, দেখেন দুটি ডিম দিয়েছে, পুরো ডিস্টার্ব মনে করতেছে বন্ধুরা। আমি ওদের ডিস্টার্ব করতে চাচ্ছি না, তবুও যখন ভিডিও করতে হবে একটু ডিস্টার্ব তো হবেই। দেখেন দেখতে পাচ্ছেন বেবিটি। এখানে আর একটি জোড়া দেখতে পাচ্ছেন, এটারও একটি বেবি রয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো শীতকালের জন্য একটু তা কম দিয়েছে বন্ধুরা, সেই জন্য একটি করে বেবি দেখতে পাচ্ছি আমি সাধারণত। দেখতে পাচ্ছেন পাখিগুলো কতটা হেলদি আছে, অনেকটা হেলদি। এখানে আরেকটি জোড়া দেখতে পাচ্ছেন, এটাও দুটি ডিম দিয়েছে। আমি যে জোড়াগুলো দেখাচ্ছি সেই জোড়াগুলো সবগুলো রানিং, তারপরে ভাইয়া কিছু বেবি আলাদা করে রেখেছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ডায়মন্ড আপ খুব ভালো ডিম বাচ্চা করে বন্ধুরা। এখানে আরেকটি জোড়া দেখতে পাচ্ছেন ডায়মন্ড আপের, এখানেও একটি ডিম রয়েছে, একটি ডিম পেরেছে। সাধারণত ডায়মন্ড আপ দুটি করে ডিম পেরে থাকে, হয়তো আর একটি পারবে। ডায়মন্ড আপের এখানে একটি জোড়া দেখতে পাচ্ছেন, এটাও ডিম নিয়ে বসে আছে, এবং কি দুইটা ডিমই জমে গেছে, হয়তো ফুটে যাবে। দেখতে পাচ্ছেন ডায়মন্ড আপ খুব ভীতু প্রকৃতির পাখি, অনেকটা চটপটে বন্ধুরা, অনেকটা ভয় পায় তারা। এখানে আরেকটি ডায়মন্ড আপ দেখতে পাচ্ছেন, এই ডায়মন্ড আপটি ডিম নিয়ে বসে আছে। দেখেন বন্ধুরা প্রত্যেকটি জোড়াই ডিম নিয়ে বসে আছে, কোনোটি জোড়াই ডিম ছাড়া এবং কি বাচ্চা ছাড়া নেই, তাই আপনারা ডায়মন্ড আপ পালতে পারেন। দেখতে পাচ্ছেন জানালা খোলা দেখে একটু বোঝা যাচ্ছে না, চলুন পরের জোড়ায় চলে যাই। এখানে আরেকটি জোড়া দেখতে পাচ্ছেন ডায়মন্ড আপ, এটির দুইটি বেবি রয়েছে। একটু মজার দৃশ্য হচ্ছে যারা যখন ডাকাডাকি করে, দেখেন কীরকম লেজটা তুলে তারা ডাকাডাকি করে, অনেকটা সুন্দর লাগে তাদের ডাক। ভিডিও করতেছে দেখে একটু ভয় পাচ্ছে তারা, পাখিগুলো যখন ডাকাডাকি করে অনেকটা সুন্দর লাগে, এবং কি যে কেউ মুগ্ধ হয়ে যাবে এই ডাক দেখে। কতটা সুন্দর একটি জোড়া, কতটা সুন্দর একটি জোড়া,
অনেকটা সুন্দর একটি জায়গা। একটু যত্ন সহকারে পাখি পাললেই আপনার পাখি হবে হেলদি এবং কি পাখি থাকবে অ্যাক্টিভ। আপনারা পাখি পালুন, বুঝতে পারবেন। বিশেষ করে ডায়মন্ড ডাভ যারা পালতে চান তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, কতটা অ্যাক্টিভ এবং কতটা হেলদি। ডায়মন্ড ডাভের এই জোড়াগুলোর থেকে যে বাচ্চাগুলো পেয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে ডায়মন্ড ডাভের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা হেলদি। এই বাচ্চাগুলো সেমি অ্যাডাল হয়ে গেছে, ভাইয়া জোড়া দিয়ে দিবে। হয়তো জানালা খুলে রেখেছে, দেখি একটু ফুলে আছে পাখিগুলো। এখানে বার্জিগরের সেট আপ রয়েছে, ভাইয়া বার্জিগরও পালে বেশ কিছু সেট আপ। প্রথম শুরু সবারই বার্জিগর দিয়ে হয়, ঠিক সেম ভাইয়ারও বার্জিগর দিয়ে শুরু হয়েছে, কারণ বার্জিগর দিয়ে হাতে গড়ি সবারই হয় বন্ধুরা। সেই বার্জিগরের সেট আপ, বেশ কিছু বার্জিগর রয়েছে, চলুন এক এক করে দেখাই। এখানে একটি জোড়া রয়েছে, এটা হাড়ি লাগায়নি। এখানে আরেকটি জোড়া রয়েছে, এটাই হাড়ি হাড়ি লাগায়নি বন্ধুরা। এখানে একটি জোড়া রয়েছে দেখতে পাচ্ছেন, এটার বেবিও রয়েছে, আমি দেখানোর চেষ্টা করি ট্রেনে। এটার বেবি রয়েছে দেখেন, কয়েকটা বেবি রয়েছে, আমি দেখানোর চেষ্টা করি ক্যামেরাটা ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ তিনটি বেবি রয়েছে, এবং কি তিনটি অনেকটা হেলদি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি জোড়া রয়েছে। বার্জিকর পাখির বিভিন্ন কালার হয়ে থাকে, এগুলো রানিং পিয়ার, এটারও বেবি রয়েছে সম্ভবত, যেহেতু ভাইয়া কাজ করতেছে আমি ভাইয়াকে ডাকতেছি না। দেখেন আলহামদুলিল্লাহ পাঁচটি বেবি রয়েছে, বার্জিগর পাখি কীরকম ডিম বাচ্চা করে সেটা তো হয়তো অনেকেই জানেন, যারা জানেন না সবচেয়ে পাখির মধ্যে বার্জিগর পাখি পালাটা অনেকে সহজ মনে করে, এবং কি ডিম বাচ্চা খুব ভালো করে, যে কোনো পরিবেশে এদের দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন। দেখেন এখানে আরো একটি কালারফুল জোড়া দেখতে পাচ্ছেন, এটি যে বেবি রয়েছে বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করব। মাশাল্লাহ অনেকগুলো বেবি রয়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে না, মনে হয় চার পিস বেবি দেখতে পাচ্ছি, চার পিস বেবি দেখতে পাচ্ছি না, তিন পিস না চার পিস, তিন চার পিস বেবি রয়েছে এখানে, সাথে মা পাখিটাও রয়েছে। অনেকটা হেলদি। এখানে আরেকটি জোড়া দেখতে পাচ্ছি, দেখে দুটো একই কালারের, সেজন্য বেশি ভালো লাগতেছে। এদের বেবি রয়েছে, চারটি বেবি রয়েছে, চারটি অনেকটা বড় হয়ে গেছে, এগুলো আলাদা করে দেওয়া যাবে। দেখেন অনেকটা সুন্দর চারটি বেবি রয়েছে, একটু ভিতরে নিয়ে ক্যামেরা দেখানোর চেষ্টা করি। অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর বন্ধুরা। আর বেবিগুলো দেখেন ঠিক ওর মা বাবার মতোই হয়েছে, ওর মা বাবার মতোই হয়েছে, ঠিক ওর মা বাবার মতোই হয়েছে। মা
আর অসংখ্য জোড়া রয়েছে, আমি সবগুলো দেখা যাচ্ছে পারলাম না, কারণ আজান দিয়ে দিয়েছে আজকে শুক্রবার। ভাইয়াও নামাজ পড়তে যাবে, আমিও যাব, সেজন্য দেখাতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এরকম পাখির ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে আপনার খাঁচার পাখিগুলো। সবার শুভকামনা রেখে আমার ভিডিও শেষ করবো। আসসালামু আলাইকুম।